একবারে কিন্তু এরকম একটা পজিশন করে কিন্তু কুটি স্থাপন করা হয়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি খুবই পছন্দের একটা জায়গায়, বলা যেতে পারে সাউথ কলকাতার খুব ফেভারিট একটা প্লেস আমার, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। কারণ আজকে কিন্তু একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এইবারও বেশ জাঁকজমক করে কিন্তু খুঁটি পুজো করা হবে। আজকে 14 তারিখ, এই 14 তারিখে কিন্তু আজকে খুঁটি পুজোর ব্যবস্থা করা হয়েছে। আজকের থেকেই কিন্তু এই খুঁটি ধরেই আস্তে আস্তে মণ্ডপের সূচনা হবে। তো মোটামুটি এখন প্রাঙ্গণের কাছেই দাঁড়িয়ে আছি, যদিও এই পুজোর সাথে অনেক ইমোশন কাজ করে, কারণ ছোটোবেলা থেকে কিন্তু এই পুজোটা দেখে আসি। যখন অ্যাকচুয়ালি বাবা মার সাথে ঠাকুর দেখতে বেরাতাম, হাত ধরে ছোটো ছোটো গুটি গুটি পায়ে কিন্তু হেঁটে হেঁটে এই পুজোগুলো দেখতাম, সেই সময়কার সব স্মৃতি জড়িয়ে আছে। এখন সেই পুজোগুলোই যখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই, বেশ ভাল লাগে, একটা নস্টালজিয়া কাজ করে। চলো একদম মণ্ডপের কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাই এখানটা কেমনভাবে সাজানো গোছানো হয়েছে। হচ্ছে পুরো পুজোর প্রাঙ্গণ, অ্যাকচুয়ালি এক্সাক্ট এই লোকেশানে কিন্তু পুজোটা হয় প্রত্যেক বছর প্যান্ডেল করে সুন্দর করে। আর এখানটায় কিন্তু সুন্দর করে এরকম প্যান্ডেল করে বেশ দেখতে পাচ্ছ খুঁটি পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই সামনেটাতেই কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরের খুঁটি পুজোর সমস্ত আয়োজন কিন্তু এই জায়গাটাতেই করা হয়েছে। খুঁটিটা রাখা আছে, একটু সামনে থেকে গিয়ে তোমাদেরকে খুঁটিটা দেখাবো। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বড় মতন পোস্টার রয়েছে, খুঁটি পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাণ পুরুষ প্রয়াত সুব্রত মুখার্জির জন্মদিনে। আজকে কিন্তু প্রয়াত সুব্রত মুখার্জির জন্মদিন, সেই শুভ দিনে কিন্তু এখানে খুঁটি পুজোর ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ। তার ব্যানারটা কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ব্যানারটাকেও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এখানে কিন্তু খুঁটিটা রাখা আছে, আর ঠাকুর মশাই এখন খুঁটিটার মধ্যে স্বস্তিক চিহ্ন আছে মেয়েদি। এই হচ্ছে টোটাল খুঁটিটা, খুঁটিটাকে বেশ সুন্দর করে কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে। আর মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ বেশ কিছু পাতা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু খুঁটিটাকে দেখতে। তার মধ্যে কিন্তু চাঁদমালাও পরানো হয়েছে খুঁটিটার মধ্যে। এই খুঁটিটা কিন্তু অ্যাকচুয়ালি এইখানটা স্থাপন করা হবে, প্রত্যেকবারেই কিন্তু এরকম একটা পজিশন করে কিন্তু খুঁটি স্থাপন করা হয়। এইবারেও কিন্তু তার অনথা হচ্ছে না, এখানেই কিন্তু খুঁটি স্থাপন করা হচ্ছে। আর এইখানটায় কিন্তু খুঁটি পুজোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু ঘরটা স্থাপন করা হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে যাবে। কিন্তু প্রয়াত সুব্রত মুখার্জির একটি স্ট্যাচু আছে, এই স্ট্যাচুতে কিন্তু মাল্যদান করা হয় প্রত্যেকবার। এবারও কিন্তু মাল্যদান করে শুভ সূচনা করা হবে আজকের এই শুভ দিনটা। সবাই মিলে এখন খুঁটিটাকে নিয়ে যাচ্ছে, কোথা হবে খুঁটিটা যা। ভগবতী ভগবতী
চলছে দেখতে পাচ্ছ এখানে। আর খুঁটি কিন্তু ইতিমধ্যেই পোতা হয়ে গেছে, এখন খুঁটির মাটিটাকে শক্ত করা হচ্ছে দেখতে পাচ্ছ। পুজোর পরে কিন্তু এখন এখানে হোমটা শুরু হওয়ার যে তোড়জোড় সেটা কিন্তু করা হচ্ছে। ২০২১ সালের চৌঠা নভেম্বর কালী পুজোর দিন সুব্রত মুখার্জী আমাদের ছেড়ে উপরে গেছেন, কিন্তু এখনো সুব্রত মুখার্জীকে আমরা মনে করি। তিনি দৈনন্দিনই আমাদের গর্বের সঙ্গে যুক্ত, নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর, এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি। ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গাপুজো করে অনেকেই আজকাল দেওয়া হয়ে গেছে কুটি পুজো, আমরাও করতাম কখনো দোল পূর্ণিমার দিন, কখনো রথযাত্রার দিন, বিভিন্ন অনুষ্ঠানে করি। তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে সুব্রত মুখার্জির জন্মদিনটাকে যদি আমরা কুটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি, ওনার জন্মদিনও পালন করা হবে আর কুটি পুজোও হবে, তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো। সেই জন্যই 2022 সাল থেকে আমরা এই 14ই জুনটাকে বেছে নিয়েছি। হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেজে আসতে, কিন্তু আমরা তো আর জন্মদিনটাকে পাল্টাতে পারবো না, হ্যাঁ, সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা। যে এই পুজো সবাই করে থিমের পুজো, কিন্তু আমরা থিমের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন না, সাবেকিয়ানার পুজো করতেন, এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন গত 15-16 বছর, রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন পুত্রপাল আমাদের ঠাকুর করে, সনাতন পুত্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম থিমের পুজো নয় সাবেকি পুজো হবে, একদম সাবেকি পুজো হবে। তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেকি আনার ঐতিহ্যকে ধরে রেখেছি, হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এরা রয়েছে এরা করবে, পরবর্তী প্রজন্ম আশা করি এই ধারণাটাকে পাল্টাবে না, সেইভাবেই নিয়ে যাবে এরা, হ্যাঁ। আমরা খুশি, মানুষ কতটা খুশি মানুষ বলতে পারবে, আমরা এই সাবেকি আনার পুজো করে খুশি, এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃতশিল্পী পদ্মশ্রী পায়নি, মানে এই সেক্টরে দেওয়া হয়নি, এবছর সনাতন রুদ্রপাদ সাবেকিয়ানা ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে, আমরা তাকে আজকে সম্বর্ধিত করেছি। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয়, অভিনন্দন জানাই তাকে, সে সেইভাবে ইন্টারনে। এবার কিন্তু আমরা ঠাকুর তো মন্দিরেই থাকি, ঠাকুরটা আমরা চীনের পুজো করি না, মন্দিরে প্রতিষ্ঠিত করি আমরা পুজো করাই, কখনো মাথুরায় মীনাক্ষী মন্দির, কখনো বৃহস্পতি মন্দির, লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি, এবছর পুরীর মন্দির হচ্ছে, এবছর পুরীর মন্দিরে দাদলে জগন্নাথ ধাম হবে, তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। মণ্ডপ শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে না ভাই? আচ্ছা, মণ্ডপ যেখানে কাজ করার কারখানা সেখানে কাজ শুরু হয়ে গেছে। পুরীর মন্দির করতে তো মিনিমাম 7-8 মাস টাইম লাগবে না, ধ্বজা তো উড়বে, ধ্বজা তোলা হবে, রোজ সন্ধ্যাবেলা খাজা ভাজা হবে, সব দেখালাম। ইতিমধ্যে কিন্তু 82তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল একদালিয়া এভারগ্রিন ক্লাবের, তোমাদেরকে দেখালাম সেই শুভ মুহূর্ত, সেই শুভক্ষণ। এই যে পিছনে দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে, এই খুঁটি ধরেই ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে। কি আদরে মণ্ডপ হতে চলেছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানালাম, যে এবছর কিন্তু পুরীর জগন্নাথ ধাম সেই আদলে কিন্তু মণ্ডপ সাজানো হবে। আর অ্যাকচুয়ালি পুরীতে যেমনভাবে ধ্বজা ওড়ানো হয় প্রত্যেক দিন, সেই প্রত্যেক দিন কিন্তু ধ্বজা ওড়ানোর যে রিচুয়াল সেটাও কিন্তু এখানে করা হবে। এই যে দেখতে পাচ্ছ খুঁটি, এই খুঁটি ধরেই আস্তে আস্তে কিন্তু মণ্ডপ নির্মাণের কাজ শুরু হবে। অলরেডি কিন্তু মণ্ডপের কাজ যেখানে রয়েছে আর কি,
স্টুডিওতে, সেখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে সেই জিনিসগুলো এখানে এনে সেগুলো আস্তে আস্তে ইনস্টলেশন হবে। তোমাদেরকে দেখালাম আজকে একডালিয়া এভারগ্রিনে দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। শুভ দিনে প্রয়াত সুব্রত মুখার্জির জন্মতিথিতে কিন্তু হয়ে গেল আজকে খুঁটি পুজো, অর্থাৎ 82তম বর্ষের সূচনা। কেমন লাগলো তোমাদের খুঁটি পুজো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার পছন্দের পুজো একডালিয়া এভারগ্রিন? আমার ভীষণ মনের কাছের পুজো কিন্তু একদম একডালিয়া এভারগ্রিন। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, তোমাদেরকে বলেইছি, আগে ভিডিও শুরুতেই বলেছি, ভীষণ কাছের ভীষণ পছন্দের একটি পুজো। আর অবশ্যই কিন্তু এত বছর ধরে এনারা এনাদের ঐতিহ্যটাকে ধরে রেখেছে সাবেকিয়ানা দিয়ে। কেমন লাগলো খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সেজন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিও, তাতে কোনো জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।